তাপদাহের উত্তাপ কুষ্টিয়া নিত্য পণ্যের বাজারেও বাড়ছে, সব ধরনের পণ্যের দাম। এ বিষয়ে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদাহসান তিতাস। তিতাস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তিতাস, আজকে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? ধন্যবাদ নিনিয়া। আসলে প্রকৃতির তাপ আর বাজারের চাপে কিন্তু একেবারে অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমি রয়েছি কুষ্টিয়ার পৌর বাজারে। এ বাজারে কিন্তু সব ধরনের পণ্যের দামই সপ্তাহ ব্যবধানে বেড়েছে। আমি যদি আজকের এই বাজারের বাজার দাম জানি, যেমন আলুর দাম কেজিতে প্রায় 10-15 টাকা বেড়ে কিন্তু বিক্রি হচ্ছে 50-55 টাকা কেজি দরে। এছাড়া মরিচের দাম 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। পেঁয়াজের দামও বেড়েছে, পেঁয়াজের দামও 55-60 বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, যে বেগুন রোজার মধ্যেও ছিল 50 টাকা, সেই বেগুন কিন্তু আজকে 70-80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু বাজারে সব ধরনের সবজির দামই বেড়েছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু সবজির যে ক্ষেত সেগুলো নষ্ট হয়ে গেছে, যার ফলে বাজারে কিন্তু সরবরাহ কমেছে। এই সরবরাহ কমার কারণেই কিন্তু দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এছাড়াও আমি যদি অন্য বাজারের কথা বলি, এছাড়াও মুরগির বাজারও কুষ্টিয়ায় ব্যাপকভাবে বেড়েছে। যেমন ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগির দাম আরও বেশি বেড়েছে, কেজিতে 40 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 330 টাকা কেজি দরে। আসলে এছাড়াও মাছের বাজারেও কোনো স্বস্তির খবর নেই। সব ধরনের মাছই কিন্তু বিক্রি হচ্ছে চড়া দামে। আমি বলতে পারি যে আসলে এই যে একদিকে যেমন তীব্র দাবদাহ চলছে, আরেকদিকে কিন্তু বাজারে যে অস্বস্তি, অর্থাৎ তীব্র দাবদাহের সাথে সাথে কিন্তু বাজারও সেই গতিতেই আগাচ্ছে। তাই এই যে তাপ আর চাপে কিন্তু এক প্রকার চ্যাপ্টা হয়ে পড়েছে নিম্ন আয়ের সাধারণ যারা মানুষ রয়েছে তারা। আমি তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করেই বলছে যে এমনিতেই নিম্ন আয়ের যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের আয় কমেছে, এর সাথে সাথে এই যে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এতে কিন্তু তাদের চাপ অনেক গুণেই বেড়ে গেছে। তাই তারা বলছে যে কোনো মূল্যে এই বাজার মনিটরিং করতে হবে শক্তভাবে, এবং দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করতে হবে। তবে এ বিষয়ে আমি বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলেছি, তারা যেমন বরাবরের মতোই বলছে যে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এবং যারা অতিরিক্ত মাত্রায় দাম নিচ্ছেন তাদের কিন্তু আইনের আওতায় আনছেন। তবে আমরা সকাল থেকে এই বাজারে ঘুরেছি, কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং এর ছিটে ফুটেও আমরা দেখিনি। তাই সর্বশেষে এতটুকুই বলা যায় যে এই যে তাপ ও চাপে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ খবর। লিনিয়া তিতাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী তিতাসের কাছ থেকে।